এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার সম্মানিত ভাইরা আমাদের এক ভাই জানতে চেয়েছেন ওজু সারা জিকির আসকার দোয়া কালেমা পরা যাবে কিনা সম্মানিত ভাই ওজু সারা কোরান পড়তে পারবেন দোয়া জিকির আজকার কালেমা সব কিছু পড়তে পারবেন কোরান মুখস্থ পড়তে পারবেন এবং কোরান কোরআনের আয়াত যদি কোথায় লেখা থাকে তাও পড়তে পারবেন এমন কি কোরআন করিম যদি কেউ খুলে দিল দূর থেকে আপনি দেখে পড়তে পারবেন তবে স্পর্শ করতে পারবেন না আর যদি গুসুল ফরজ হয়ে থাকে বড় অপবিত্র হয়ে থাকেন তাহলে কোরান স্পর্শ করা যাবে না এমন কি কোরআনে করিম থেকে আয়াত মুখস্থ পড়া যাবে না তবে অন্য অন্য দোয়া জিকিরাজকার পড়তে পারেন রসুল সাল আলহ্লাম ইয়ামান জন্য লেখে পাঠাইলেন যে আল্লাহ ইয়ামাসুল কোরআন ইল্লা তাহের যে কোরানে করিম পবিত্র সারা কেউ যেন স্পর্শ না করে হাদিসটি আমরুবিন হাজমের হাদিস অন্যত্রে আলী রাদিয়ালুর হাদিস যেটি ইমাম আহমদ বিন হাবল বনা করেছেন যে রসুল সাল আলাইহি হাসাল্লাম একদিন বাথরুম থেকে বের হলেন বের হওয়ার পরে কোরআনে কারিম থেকে কিছু তেলাওয়াত করলেন পড়লেন পরবর্তী বললেন এটা তার জন্য মানে সে পড়তে পারবে যে জুনুব নয় তথা যার উপর গোসুল ফরজ নয় আম্মাল জুনুব ফালা ওয়ালা আয়া কিন্তু যাদের উপর গোসুল ফরজ হয় তারা কোরআন পড়তে পারবে না এমনকি একটি আয়াত পড়তে পারবে না তাহলে সম্মানিত ভাই অজু সারা একজন মুসলিম কোরআন স্পর্শ না করে পড়তে পারবে মুখস্থ পড়তে পারবে দোয়া জিকির আজকার পড়তে পারবে কোনো সমস্যা নেই আলহ মসালিন